আমাদের গ্রাহকদের লাইট অফ করে অন্ধকারে মাথা পা লক্ষ্য করে পেটানো হয়েছিল। এই আন্দোলনের পরে আমরা ওখানে কলকাতায় যে লড়াই করেছিলাম সেখানে পুলিশ গুলি চালিয়ে একজন সাধারণ ক্ষেত মজুর খোদ্দার শেখ নদিয়া জেলার তার বাড়ি তাকে গুলি চালিয়ে সারা জীবনের মতন পঙ্গু করে দিয়েছে। প্রায় 1000 জন চাষি এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং বিদ্যুৎ গ্রাহকদের দাবিতে তারা আমরণ অনশন করেছিল এবং তার ফলে পশ্চিমবাংলায় যে বিগত সিপিএম ফ্রন্ট সরকার তার কাছ থেকে 20 কোটি টাকা আদায় করা গিয়েছিল। আপনারা অনেকেই মনে করেন যে পশ্চিমবাংলায় এখন যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এককভাবে লড়াই করছেন সারা ভারতে এবং সে বিষয় নিয়ে খবরের কাগজে যা খবর বেরোয় আপনারা, আমি জানি যে অনেক রাজ্যের সাধারণ মানুষ তার সম্পর্কে অনেকটা আবেগে গিয়ে চলেন, মনে করেন তিনি পশ্চিমবাংলায় যেটা করছেন সেটা বোধ হয় জনসাধারণের স্বার্থেই করছেন। এই প্ল্যাটফর্মটা রাজনীতির নয়, এটা অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, এটা দলমত নির্বিশেষে সকল বিদ্যুৎ গ্রাহক যারা লড়াই করতে চায় বিদ্যুৎ গ্রাহকদের ওপর যে কোনো আক্রমণ সে যে সরকারই নিয়ে আসুক তার বিরুদ্ধে লড়তে চায় তারাই এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারে, ফলে এটা একটা দলমত নির্বিশেষে সংগঠন। আবার এটা বুঝলে হবে না যেটা কোন সব পার্টির একটা বোধ হয় যৌথ সংগঠন না, এই সংগঠনটা বিদ্যুৎ গ্রাহকদের ওপরে যে কোনো আক্রমণ আসলেই লড়বে এই উদ্দেশ্যেই তৈরি হয়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে আপনারা জানেন বিদ্যুৎ আইন 2003 MBCA মানে মান্থলি মান্থলি ভেরিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট, এই টার্মে বিলে একটা টাকা নেওয়া হয়, এই টাকাটা নেওয়া শুরু হয়েছে 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে, এটা ছিল না। এবং এটা বিদ্যুৎ আইন 2003-এর বিরোধী আইন বিরোধী, আমরা এটার বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছি কলকাতায়, এখনো পর্যন্ত তার শুনানি হয়নি। আমরা আপনাদেরকে বলতে চাই পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি, আপনারা অবাক হবেন শুনলে। এই ধরুন এখানে পাঞ্জাব আছেন, হরিয়ানা আছেন, কর্ণাটক আছেন, তামিলনাড়ু আছেন, এই সমস্ত রাজ্যগুলোতে কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ পায়, আর পশ্চিমবাংলায় একজন চাষিকে পিক আওয়ারে যদি তারা জল তোলে মাটির তল থেকে তাহলে 9 টাকা পাওয়ার ইউনিট দিতে হয়। এই ভয়ঙ্কর রকমের বিদ্যুতের দাম পশ্চিমবাংলার গ্রাহকদের দিতে হয়, আপনারা শুনলে অবাক হবেন। দিল্লিতে তো 200 ইউনিট বিনা পয়সায় দেয়, কি কারণে দেয় আলোচনা হয়েছে, তেলেঙ্গানা গভর্নমেন্ট 100 ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দেয়, পশ্চিমবাংলায় দেয় না। এবং এ কথা আপনারা জানেন এই পশ্চিমবাংলার অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন 2015 সালে এই দিল্লিতে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রীর কাছে বিশাল জুলুস করে এইখানে প্রায় 5000 মানুষের জুলুস হয়েছে এবং লড়াই হয়েছে, তার ভিত্তিতে ওখানে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেইখানে দাবি আদায় হয়েছিল যে ভারতবর্ষের সর্বত্র যারা লাইফলাইন কনজিউমার তাদের মাসে 30 ইউনিট পর্যন্ত 50% কম দামে বিদ্যুৎ দেওয়া হবে, এই দাবি আদায় করেছে। কিন্তু অ্যাবেকা উপকৃত হয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের গরিব যারা মাসে 30 ইউনিট ব্যবহার করে।